বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো বন্ধুদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই নতুন আরেকটি দিনে সুন্দর আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বৃহস্পতিবারের মানে দুপুর থেকে একদম মানে রাত 9:30 পর্যন্ত সব সম্পূর্ণ যা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে আগে রান্না করি, আজকে রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি, আর করব হচ্ছে পাখি হাঁস একটা আছে না, ওই যে কালো কালারে চীনা হাঁস বলি আমরা, বড় একটা হাঁস, সেই হাঁসের মাংস রান্না করব ওল কচু দিয়ে। আর রান্না করব হচ্ছে শুটকি, শুটকিটা একদমই সিলেটি এসে আমি শিখেছি এই ধরনের শুটকি খাওয়া, তো সেই শুটকির শিরা বলে এরা ওনারা, তো ওই শুটকি শিরাটা রান্না করব। তো প্রথমে আগে চিংড়ি মাছটা এইভাবে মালাইকারি করে নিচ্ছি, চিংড়িটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলাগুলো কষিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে এখন আমি নারিকেলের দুধটা দিয়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি একটু মানে গরম মশলার গুঁড়া, তো দিয়ে আমি ঢেকে রাখবো সে মানে রান্না হওয়া পর্যন্ত। এটা রান্না হতে একদমই কম সময় লাগে, যেহেতু চিংড়িটা আমি ভেজে নিয়েছি, এটা তো রান্না করাই হয়ে গেছে, তো বেশিক্ষণ আমি চুলায় রাখবো না। এই যে সামান্য কাঁচামরিচও দিয়ে দিলাম একটু ফ্লেভার হওয়ার জন্য, এটা খেতে অনেক মজা হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো রান্নাটা হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি আমি হাঁসের মাংসটা। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিব ফোড়ন হিসাবে, মশলাটা তেলের ভিতরে দিলে একটা সুন্দর ফ্লেভার হয়। ওই তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিব, একদম লাল লাল করবো না, জাস্ট একটু ভাজা হলে। ওর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে, এরপরে আমি এটা ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের গন্ধটা দূর হওয়ার পরে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম একটু সামান্য পানি, আর ওর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে ড্রাই মশলার গুঁড়োগুলো, একে একে ধনিয়া, মরিচ এবং জিরা, হলুদ সবকিছু দিয়ে তারপরে এটা এখন ভালো করে কষিয়ে নিব। আসলে সব রান্না কি মোটামুটি একই ধরনের, এই যে মশলা কষানোটা, তো ভালো করে মশলাটা যদি কষানো হয় তরকারিটা খেতে এমনি দারুণ লাগে। আর এই তো এখন মাংসগুলা দিয়ে দিয়েছি, এই হাঁসটা বেশ বড় থাকে, প্রায় 2.5 থেকে 3 কেজি মাংস পাওয়া যায় একটা হাঁস থেকে। আমরা কখনো খাইনি, এই প্রথম খেলাম, কিন্তু হাঁসটা কিন্তু অনেক টেস্ট, এর আগে একবার খেয়েছি, মানে আমি একটা হাঁস কাটার পরে তিন ভাগে ভাগ করে নিয়েছিলাম, তার এক অংশ একদিন খেয়েছি আর আজকে ভাবলাম যে ওল দিয়েছেন আমার বান্ধবী, আপনাদের গত ভিডিওতে বলেছি, তো ওই ওল কচু দিয়েই আমার হাঁস খেতে ইচ্ছা করলো। তো এটা যেহেতু অনেক তেল আছে এই জন্য আমি আজকে রান্না করছি। তো ওলগুলা কেটে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, তো এই তো মাংসটা এইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। তো কষানো হয়ে গেছে, এক পর্যায়ে আমি এখন ওল কচুগুলা দিয়ে দিব, দেখেন একদম তেলটা কিন্তু ছেড়ে আসছে আর মাংসটাও প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি।
তো এর ভিতরে দিয়ে দিলাম এই যে ওলকচুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষালেই হবে, প্রায় 2 থেকে 3 মিনিট। আর এতক্ষণ চুলার আঁচ কিন্তু মিডিয়ামের চেয়েও লো ছিল। এখন একটু ঢেকে রাখবো, তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আর সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। হয়ে যাবে আমার হাঁসের মাংস রান্না উল্ক দিয়ে। তো এর ভিতরে নামানোর সময় শুধু জিরা, মানে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো একটু বেশি পরিমাণে রান্না করছি, শুক্রবারে আমার যেহেতু ব্যস্ততা থাকে এই জন্য শুক্রবারে রান্নাটা যদি মোটামুটি এগুলা থেকে একটু থেকে যায়, পরদিন যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো। এখন রান্না করব হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী, ও এই পর্যায়ে একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তো এখন রান্না করতে যাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী চাপা শুটকি দিয়ে শুটকির শিরা। এখানে সব ধরনের সবজি নিতে হয়, তো আমার বাসায় যে ধরনের সবজি ছিল সে কয়টা সবজি আমি নিয়েছি। এখানে যে শুটকিটা আগে এভাবে জাল দিয়ে জাস্ট পানিটা নিয়ে নিব, আর ভিতরে যে মানে কাটা তারপরে এগুলো থাকবে ওগুলো ফেলে দিব। তো এই যে পানিটা নিয়ে নিয়েছি, হিসেবে আছে মূলা বেগুন আর হচ্ছে আলু। তো দিয়ে এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ, এখানে রসুন দিব শুধু, আদা বাটা এবং জিরা কোনো কিছুই লাগবে না, জাস্ট ধনিয়া পেঁয়াজ আর হচ্ছে হলুদ লবণ আর মরিচ এই দিব, আর রসুন কুচিটা বেশি পরিমাণে দিতে হয়। তো আমি এটা রান্না করার সময় অনেক সময় বড় মাছ কুচি করে কেটে দিই ছোট ছোট করে, কিন্তু আজকে দিচ্ছি হচ্ছে শুটকি, মানে শুটকি দিব আর বড় মাছ কোনো কিছু দিচ্ছি না। দিব হচ্ছে একটু চিংড়ির শুটকি ছিল ঘরে সেটা। এইভাবে এটা রান্না কিন্তু একদমই সহজ, সব কিছু মশলা এইভাবে দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেই হয়ে গেল। আর এটাতে কিন্তু সিলেটি আপুরা যে রান্না করে অনেক সময় তেল ইউজ করে না, আমি কিন্তু একটু সামান্য তেল দিব। শীতের সময় শুটকি শিরাটা খেতে বেশি মজা লাগে, কারণ অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো এখানে শাক দিলে বেশি ভালো লাগে, যেমন লাউ শাক তারপর পুঁই শাক, কিন্তু আমার ঘরে কোনো শাক নেই এই জন্য জাস্ট এটুকু দিয়ে রান্না করছি। এভাবে মানে আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে পানি দিয়ে বসিয়ে রাখবো, আর জাল হয়ে গেলে যখন বুঝতে পারবো ওই পরিমাণ মতো হয়ে গেলে তখনই নামিয়ে নিব। তো এই ছিল আজকের মোটামুটি দুপুরের রান্না। দুপুরের রান্না মানে একটু বেশি বেশি করে রান্না করেছি, এটা আমাকে শুক্রবারে কিছুটা ব্যাকআপ দিবে। একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি কারণ এটা একটু ঝোলঝোল থাকবে, এর নামই হচ্ছে শিরা, মানে শিরা থাকতেই হবে। তো রান্না শেষ করে দুপুরে যথারীতি গোসল নামাজ পড়ে রেস্ট করে বিকালে একটু বাইরে যাব। যাওয়ার আগে আমি আমার মেয়েদের নাস্তাটা রেডি করে দিয়ে যাচ্ছি। এদিকে শিমিকে আসতে বলেছি, ওকে নিয়ে একটু বাইরে যাব, একটা গিফট কেনার আছে, তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আগে বিকালে নাস্তাটা রেডি করি, বিকালে সব কিছু রেডি নাস্তায় রেডি করব। সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া মানে মেয়েদের জন্য অন্থন কিনে এনেছিল খাসপুর থেকে, তো অন্থনটা ভেজে দিব আর স্যুপ রান্না করে দিব। তো ভাবলাম যেহেতু স্যুপটা রান্না করব, একটু বাসায় যেহেতু সবজি আছে ফ্রিজে, তারপরে সুইট কর্নও আছে, ওই যে মাশরুমও ছিল, তো ভাবলাম এগুলো দিয়েই একটু স্যুপটা রান্না করি একটু ভালোভাবে। তো এই জন্য সুইট কর্নটা কেটে নিচ্ছি। অনেকদিন হলে আনা হয়েছে কিন্তু এখনো প্যাকেটটা খোলা হয়নি, মানে জারটা খোলা হয়নি।
তো এইভাবে খুলে আমি পানিটা ঝরিয়ে রেখে দিব এভাবে ডিপে, আর যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিলাম। আর এই যে লেমন গ্রাস, এটাও আমার ফ্রিজে ছিল, কাঁচা মরিচ আর আদা কুচি। আদা যেহেতু বাসায় নেই তো আদা বাটা দিব একটু। তো আগে আমি ঠান্ডা পানিতে যে থাই যে ম্যাগি স্যুপ পাওয়া যায় সেটা আগে ভিজিয়ে রাখলাম, মানে গুলিয়ে নিলাম। তারপরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে এখানে বাটার দিয়ে দিয়েছি। যেহেতু সুইট কর্ন আর ইয়া দিব, এগুলো একটু বাটারে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো রসুন কুচি এবং এই সময় আদা কুচি দিলে ভালো হয়, তো আমার আদা নাই, তো এই জন্য আমি আদা বাটাটা ইউজ করেছি এখানে, মানে আদা পেস্ট। তো আদা পেস্ট দেওয়ার জন্য কিন্তু একটু মানে লাল হয়ে গেল। তো যাই হোক, এখন আমি সব সবজি একসাথে দিয়ে ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে পরে কিন্তু স্যুপের সাথে খেতে ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচাই থাকবে। কারণ স্যুপটা যখন দিব তখন আর বেশিক্ষণ তো জাল দিতে হবে না, এজন্য আগে ভালো করে একটু এখানে মানে লবণ আমি দিয়েছি, লবণ না দিলেও চলে কারণ সসের পরিমাণ অনেক বেশি থাকে। তো আমি সামান্য একটু লবণ দিয়েছি। তো সবকিছু দিয়ে ভালো করে এখানে টমেটো কেচাপ দিয়েছি, সয়া সস দিয়েছি, দিয়ে একটু ভালো করে রান্না করে নিব। আর এরপরে রান্না হয়ে গেলে যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি স্যুপটা ঢেলে দিলাম, গুলিয়ে রাখা স্যুপটা। তো এখন অনবরত নাড়তে হবে। তো আমি যেহেতু অন্তনটা ভাজবো, আমি মিমিকে বললাম যে তুমি একটু মানে এটা নাড়াচাড়া করো, আর আমি এদিকে অন্তনটা রেডি করে নিচ্ছি। যেহেতু প্রথম প্যাকেট খুলবো, সবগুলো তো ভাজি করবো না, চারটে ওদের দুই বোনের জন্য দুটো দুটো করে চারটে ভাজতে দিয়ে আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরকম জিপলক ব্যাগে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি চুপ রান্না করতেই করতেই সিমি ফোন দিয়ে বলতেছে, আপু আমি তো বের হয়ে গেছি, তুমি বের হও। তো আমি এইসব দ্রুত রেডি করে টেবিলে দিয়ে আমি রেডি হয়ে চলে গেলাম বাইরে। তো বন্ধু, তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে তো একটা ছোট্ট লাইক আশা করতেই পারি, তাই না? আশা করছি একটা লাইক দিয়ে দিবেন এবং আমার এই ভিডিও আরও 10 জন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো এই কথাটা শোনার পর আপনাদের কাছে মনে হতে পারে যে আপনার ভিডিও দেখার কি এমন আছে যেটা দেখলেই আমরা মানে অন্যজনকে দেখতে হবে। তো অবশ্যই অনেক কিছুই আছে, আমি যেমন অন্যদের ব্লগ দেখি অনেক কিছুই কিন্তু শিখি। আপনি যে কখন কার দেখে কখন কি শিখে ফেলবেন সেটা নিজেও জানেন না, যেটা আমি করেছি, এই জন্যই আমার মূলত চ্যানেলটা খোলা। তো রেডি হয়ে আমি এখন বের হব। তো যেহেতু সন্ধ্যার আগে, এই জন্য আগে লাইটটা জ্বালিয়ে দিলাম। শনিবারে মানে মিমির আব্বুর হচ্ছে বিয়ের একটা দাওয়াত আছে, তো ওই দাওয়াতের জন্য গিফট কিনতে গতকাল গিয়েছিলাম। আমরা যাওয়ার ও অফিস থেকে আসার পর যাওয়ার পর দেখি দোকানগুলো বন্ধ, এই জন্য কিনতে পারিনি। তো বলে গেছে আজকে কিনে রাখার জন্য, তো এই জন্য মূলত বাইরে যাওয়া।
তো চলে এসেছি আমরা পরচেলিনা, এটা হচ্ছে আমার সিরামিকের দোকান। তো এই ব্র্যান্ডের নাম হয়তো অনেকেই শুনেছেন। তো আমার কাছে এখানে এসে সব কিছু খুব পছন্দ হয়েছে। এর আগে সবসময় আমি অনলাইনে দেখেছি, সরাসরি অনেকদিন হলেই এই শোরুমটা ওপেন হয়েছে, কিন্তু আমার এখানে আসা হয়নি, আজকে প্রথম আসলাম। তো এসে সবগুলা সামনাসামনি দেখে আমার সব গুলাই পছন্দ হয়েছে। তো এখান থেকে যেহেতু বিয়ে বাড়ির পুরুষ মানে দিতে হবে বিয়ের গিফট, এজন্য ভাবলাম লাল রঙেরই দেই, আর আমার লাল রং তো এমনি অনেক অনেক পছন্দ। তো এই যে আমার যে সেটটা দেখছি, এই সেটটাই পছন্দ করেছি এবং এটাই আমরা গিফট হিসেবে নিলাম। অনেকেই হয়তো ভিডিওটা দেওয়ার পরে দাম যে জিজ্ঞেস করবেন যে এটার আপু প্রাইসটা কত ছিল, তো প্রাইসটা এখানে বলে দিচ্ছি। এই সেটটা হচ্ছে 24 পিসের একটা সেট, আর এখানে মানে দামটা ছিল 5,620 টাকা। এখানে 6টা মগ, 6টা নাস্তা প্লেট, 6টা খাবারের প্লেট মানে রাইস খাওয়ার প্লেট, আর হচ্ছে বাটি ছিল। তো আমার কাছে তো বেশি টাকা ছিল না, আমার তো সবকিছু পছন্দ হচ্ছিল। ও যদি সাথে থাকতো তাহলে হয়তো আমিও কিছু কিনতে পারতাম। তো দেখে আসলাম, ইনশাল্লাহ নেক্সট ডে কখন আমার নিজের জন্য কিছু কিনবো। তো আজকে শুধু গিফট কিনে বাসায় চলে এসেছি, আর দেখতেছিলাম সবকিছু অনেক সুন্দর সুন্দর, বিশেষ করে কালারফুল, তো এই জন্য আর বেশি ভালো লাগতেছিল। তো আমি যদি কখনো কিছু কিনে আমি সবসময় ইয়োলোর ভিতরেই কিনবো, কারণ আমার ঘরের জন্য আমার ইয়োলোটাই আমি কিনবো। দেখে আসলাম, তো ওখান থেকে ঘুরে আমরা বাসায় চলে আসি। সেমিকে বললাম আজকে আমার বাসায় থাকবে, তো ওর আবার পাসপোর্টের ছবি উঠাতে হবে, এই জন্য মানিক ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি চলে আসো। তো ওকে রাখতে আবার ওদের বাসায় যাই। তো বাসায় যাওয়ার পরে সেমিকে এখান থেকে আমি অন্তনার বললাম যে রেডি করা আছে খেয়ে যাও, তো খাইয়ে তারপর ওদের বাসায় যাই। সেতুদের ওখানে যাওয়ার পর সেতু বলছে চা খাবে, তা আমি বলতেছিলাম যে আমি দুধ চা খাবো না, রাতে আমি খেতেই পাই না একদম দুধ চা। তারপরে জোর করে খেয়ে আমার কিন্তু অনেকটা অ্যাসিডিটির সমস্যা হয়, বাসায় আসার পরে অনেক অসুস্থ লাগতেছিল। তো তারপরে যে সেতু আবার এর মাঝে খাসির মাংস, আর লাচ্চা সেমাই, তারপরে যে পরোটা, এগুলা দিয়ে রাত্রে আমি আর আপনাদের ভাইয়া ওখান থেকে অফিস থেকে আসার সময় ওখানেই যাই, তারপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে রাতে বাসায় চলে আসি। আর আজকে বাবুটা আমার সাথে একদমই ভালোভাবে কথা বলেনি, ও যখন আমাকে দেখে অনেক খুশি হয়ে মিমি মিমি করতেছিল, তো মিমি তো আর আমার সাথে যায়নি, এই জন্য রাগ করে আমার সাথে ও আজকে ভালো ব্যবহার করেনি, মানে সবসময় মানে মন খারাপ ছিল, আমার সাথে কথাই বলতে চায়নি। তো সব কিছু মিলিয়ে আজকে সুন্দর একটি দিন কাটালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমরা বাসার দিকে রওনা হয়েছি, বাসায় চলে আসলাম। তো এই তো আমাদের বাসাটা হচ্ছে বিয়ে বাড়ি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।